ওরা বলছে যে চান করবো। আমি বললাম দেখ চান করবি তো ওই পারে কর, ওই পারে লোক এই কদিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছে এখানে বিকাশ বলে ছেলে, তো বললাম যে চান করিস না, অনেকবার ধরে মানা করেছি, হাজার বার ধরে রিকোয়েস্ট করেছি ওকে, ও না করবো। দিয়ে ও বলছে কাউকে বলিস না, তো আমি অনেকবার মানা করেছি, এরপর কথা না শুনলে কি লোককে জোর করে করা যাবে। তুমি সাবান আনতে গেলে? আমি সাবান আনতে গেছি হাই স্কুলের দোকানে, হাই স্কুলে আমি একাই গেছি হাই স্কুলের দোকানে। তো আমি আমাকে ফোন করছে অজয় বলে ছেলেটা যে এরকম ডুবে গেছে, তো এরপর অরিজিৎ বলে যে ছেলেটা আছে না ও প্রচুর মজা করে, মানে লোককে দিয়ে নিজে সেদিন আমাকে ফোন করে বলছে আমার মাথা ফেটে গেছে এরকম মজা। তারপর এরপর যে কেউ বিশ্বাস করবে না, তো আমি আস্তে আস্তে ক্যাজুয়ালি আসছি, এসে দেখছি ওই পার থেকে লোকগুলো এসে নেমেছে এখানে হাতারাহাতি করছে। তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় ডুবেছে, বলছে ওখানে ডুবেছে। তারপরে আমি তো নিজের চোখে তো দেখিনি যে ডুবেছে বলে, তো কোথায় এরপর আমি বলতে পারছি না। দিয়ে আমি বললাম যে ডুবে যখন তাহলে আমি ওর বাড়ি গেলাম, ওর বাবাকে মাকে বললাম, দিয়ে থানাতে গেলাম, থানাতে দুজন স্যার এলো আমার সঙ্গে, দিয়ে সেরকম ওইখানটাতে দাঁড়িয়ে ছিল, দিয়ে ও হচ্ছে পানাগুলোর কাছটাতে ওই হাবুডুবু খাচ্ছিল, যে আমরা আমিও সাঁতার জানি না আর ও সাঁতার জানি না যে ছিল, সেও আমরা তিনজনে দিয়ে আর এখানটায় এখান থেকে কতগুলো দাদাকে ডেকে নিলাম। ওই দাদাগুলো কটার সময় এসেছিল? কটায় তোমরা? আমরা মোটামুটি টাইম একটা বাজবে, দিয়ে যখন ওই দাদাগুলো এলো। কজন এসেছিলে? আমরা চারজন। কে কে ছিল নামগুলো? আমি আমি ছিলাম আর প্রীতম বলে একজন ছিল, শিবম ছিল আর কি হলো ঘটনাটা কি হয়েছে আর কি নামগুলো আর কি আর দুটো আর ওই শিবম ছিল, প্রীতম ছিল, আমি ছিলাম আর ওই যে ডুবে গেছে অরিজিৎ ও ছিল। ও কিসে পড়তো? ও আমাদের ট্রেনে পড়তো। কোন স্কুল? কি হয়েছিল তোমরা কি করেছিল প্রথমে? আমরা হচ্ছে ও এসে চান করতে গেছে, দিয়ে বললো আমাদের বন্ধুদের মধ্যে সে খাওয়া দাওয়া মানে বার্থডে ছিল, তো খাওয়া দাওয়া হচ্ছিলো, দিয়ে ও বলছে আমি চান করবো, দিয়ে ও বলছে ওই কার্তিক বলে একজন ওর বার্থডে ছিল, ও বললো আমি হলো, দিয়ে বলছে চান করবো, দিয়ে চান করতে গিয়েছে ও একাই চান করতে নেমেছিলো, আমরা কেউ চান করতে নামিনি। সবাই মিলে দেখো খুঁজে খুঁজে কেউ পেলাম না, আমি আবার অনেকবার অনেকক্ষণ ধরে খুঁজছিলাম পেলাম না, তারপর ডুবার পর দিলাম পুরো ঘাটে পাঁচ ফিট পাটা পাতা। মোটামুটি কতক্ষণ ডুবেছিল ভাই? এক ঘন্টার উপরে। আপনারা কতক্ষণ ধরে জলে খুঁজাখুঁজি করছেন? তারপর কি হলো? তারপরে পেলো। কি নাম বা কিছু জানা গেছে? না আমি নাম বলতে পারবো। কোথাকার ছেলে? নামটাও জানি। ডুবে গেছে আমাদেরকে পুরুলিয়া এই বিষ্ণুপুর টাউন পিএস থেকে কল করে, আমরা কল পাওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে আসি এবং এসে দেখি কিছু মানুষ একজন ডুবে গেছে, তাকে খোঁজাখুঁজি করছে এবং আমরাও তাদের সাথে হাত লাগাই, আমাদের লাইন এবং কাঁটা ছুঁড়ে আমরা চেষ্টা করি তাকে তুলে নিয়ে আসার। তা কিছুক্ষণ পর ওদেরই যে লোকাল পাবলিক একজন বডি আনকনসাস একটা পাই বডি, হ্যাঁ, তারপরে তাকে উদ্ধার করা হয়, তুলে নিয়ে যেয়ে তুলে অ্যাম্বুলেন্সে তাকে হসপিটালাইজ করা হয়। কি নাম বাকি জানা গেছে? হ্যাঁ, নাম হচ্ছে অরিজিৎ কুণ্ডু। বয়স কেমন? বয়স আনুমানিক 16 বছর।